সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় দুই এর উদাহরণ অংশ উদাহরণ অঙ্ক নয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ উদাহরণটি যদি পি অফ এক্স ইজিক টু এক্স কিউ প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট হয় এবং পি অফ এক্সকে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগ শেষ হয় তার মানে এই টার্মটিকে আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলেও যেটা উত্তর বেরোবে ভাগ শেষ বেরোবে এই টার্মটিকে আমি এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলেও সেটাই ভাগ শেষ বেরোবে এটাই বলে দিয়েছে যে একই ভাগ শেষ থাকে এবং এ ক্যান নট ইজিগুল টু বি হবে মানে এ এর মান কখনোই বি হইতে বি এর সমান হইতে পারবে না তবে দেখাও যে এই টার্মটি এ স্কোয়ার প্লাস বি প্লাস এবি প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স ইজ টু জিরো ঠিক আছে তো চলো আমরা সমাধানে যাচ্ছি আমরা আগেই জানি এর আগের ক্লাসগুলোতে আমরা লক্ষ্য করেছি যে কোনো বহুপদীকে ধনাত্মক মাত্রার বহুপদিকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে তার ভাগ শেষ হবে পি অফ এ তাহলে পি অফ এ আমি নির্ণয় করে নিলাম যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ হচ্ছে এ কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট এবং যদি আমি এবং যদি আমি কি করি তোমরা দেখতে পাচ্ছ পি অফ বি মানে এক্স মাইনাস বি দিয়ে যদি আমি এই বহুপদীকে ভাগ করি তাহলে তার ভাগ শেষ হবে পি অফ বি পি অফ বি আমি ঠিক একইভাবে নির্ণয় করে নিলাম বি কিউব প্লাস ফাইভ বি স্কোয়ার প্লাস সিক্স বি প্লাস এইট কেমন এর পরবর্তীতে আমাদের বলেছে যে ভাগ করার পরে যেটা ভাগশেষ পাব পাবো সেটা তো আমাদের শর্তটা ছিল কি এই দুইটা দিয়ে যেটা ভাগশেষ বেরোবে দুইটার ভাগশেষই সমান এই জন্য আমি শর্তানুসারে এ দিয়ে ভাগ করার ফলে যে ভাগশেষটা বেরোবে সেটা লিখলাম ইজিক টু বি দিয়ে ভাগ করার পরে যেটা ভাগশেষ বেরোবে সেটাও লিখে ফেললাম সমান সমান ঠিক আছে এ এর ভাগশেষ সমান সমান বি এর ভাগশেষ এখন দেখো আমি কিচ্ছু করিনি এই টার্মটিকে পুরোটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসছি সমান সমানের ডান পাশে ছিল আমি নিয়ে আসছি বাম পাশে বাম পাশে নিয়ে আসার কারণে চিহ্নের পরিবর্তন করতে হয় এটা যা ছিল আমি তাই লিখে দিয়েছি তো আমি কি করলাম এরপরে সাইড চেঞ্জ করলাম যেহেতু এটা এখানে প্লাস বি ছিল এই পাশে আসলে মাইনাস বি হয়ে গেল প্লাস ফাইভ বি স্কোয়ার ছিল এটা এবার সমান সমানের বাম পাশে এসে মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে এটা প্লাস সিক্স বি ছিল মাইনাস সিক্স বি হয়ে গেছে প্লাস এইট ছিল মাইনাস এইট হয়ে গেছে এখন আমি কি করলাম দেখো এই একটু সাজায় লিখলাম এই যে মাইনাস বিটাকে এ এর কাছে দিয়ে দিলাম এ কিউব মাইনাস বি কিউব প্লাস ফাইভ এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনেস ফাইভ বি স্কোয়ার রেখে দিলাম মাইনেস সিক্স বি রেখে দিলাম এখানে যেহেতু প্লাস এইট এখানে মাইনেস এইট কাটাকাটি যায় এই জন্য আমি এই দুটা জিরো করে দিলাম ঠিক আছে ইজুকাল এখন দেখো এইটা কিন্তু সূত্র পড়ে গেছে এ কিউব এ কিউব সূত্র পড়ে গেছে তাই না বলো এ কিউব সূত্র আমি কিচ্ছু করিনি শুধু লিখে দিয়েছি এ মাইনাস বি ইন্টু এ এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ মাইন ফাইভ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমি একসাথে লিখে দিয়েছি এই টার্মটা আর এই টার্মটাকে আমি একসাথে লিখে দিলাম এবং সিক্স এ এটাকে আমি এই টার্মটার সাথে একসাথে লিখে দিয়েছি কেন লিখে দিয়েছি পরের লাইনে তোমরা বুঝতে পারবা এই টার্মটা লিখে দিলাম এখানে যা ছিল এতদূর ঠিকই ছিল

এখান থেকে আমি এই দুইটা টার্ম থেকে এই দুইটা টার্ম থেকে আমি সিক্স কমন নিলাম এ মাইনাস বি ভেতরে রয়ে গেল এর পরবর্তীতে দেখো কি করলাম এখানে এ মাইনাস বি এখানেও এ মাইনাস বি রয়েছে এখানেও এ মাইনাস বি রয়েছে এই তিনটা টার্ম থেকে আমি এ মাইনাস বি কমন নিয়ে নিলাম এ মাইনাস বি কমন নিলাম এবং তারপরে বাকি যা থাকে সেগুলো একবারে একটা ব্র্যাকেটের ভিতরে বসায় দেবো এখানে প্রথমটাতে বাকি ছিল এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার লিখে দিলাম এরপরে এখানে বাকি ছিল এই দুইটা প্লাস ফাইভ এ প্লাস বি প্লাস ফাইভ এ প্লাস বি লিখে দিলাম এখান থেকে যেহেতু এম বি চলে গেছে সো বাকি থাকতে হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স আমি এখানে লিখে দিলাম এর পরবর্তীতে কি করলাম এই শুধুমাত্র ব্রাকেটটা উঠায় দেবো দেখো যেহেতু আমাদের উৎপাদক এইটাও একটা উৎপাদক এইটাও একটা উৎপাদক দুটো জিরো ঠিক আছে এইটাও জিরো হইতে পারে এটাও জিরো হইতে পারে কেননা গুণ করলে দুইটাই জিরো তাহলে আমি ধরে নিলাম যে অতে হয় এটা ইজুকাল টু জিরো হবে না হলে এটা ইজুকাল টু জিরো হবে অথবা দুইটাই জিরো হইতে পারে তো এইটা টু আমি জিরো ধরলাম জিরো ধরার পরে আমি কি পেলাম যে এ ইজুইয়াল টু এ মাইনাস বি ইজুইকাল টু জিরো এ ইজুকাল টু বি এ ইজুকাল টু বি মানে এ এর মান বি এর সমান কিন্তু আমাদের এটা শর্তে দিয়ে দিয়েছিল যে এ ক্যান নট ইজুকাল টু তোমরা দেখো এ ক্যান নট টু বি মানে এ এর মান কখনো বি এর সমান হবে না তো সেই জিনিসটাই আমি তোমাদের সামনে এনশিয়ার করার চেষ্টা করলাম যে এ ক্যানট ইজিক টু বি যা শর্ত বিরোধী যা কি শর্ত বিরোধী এটা আমাদের শর্তের সাথে মিলে না এই জন্য এই টার্মটা আমাদের বাদ এরপরে বাকি যা থাকতেছে দেখো এ স্কোয়ার প্লাস এ বি যা লিখলাম বি স্কোয়ার প্লাস এইটা গুণ করে দিলাম ফাইভ ইন্টু এ মানে ফাইভ এ প্লাস ফাইভ ইন্টু বি মানে ফাইভ বি প্লাস সিক্স লিখে দিলাম ইজিক টু জিরো এটাকে জাস্ট একটু সাজায় লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফাইভ বি প্লাস এবি প্লাস সিক্স ইজিক জিরো এটা আমাদের দেখানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে এইটার সাথে আমাদের এইটা মিলে গেছে তো এইটাই আমি লিখে দিলাম যে দেখানো হলো মোটামুটি এইটাই ছিল আমাদের সমাধানের বিষয়বস্তু তা আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে একটু রিভাইন্ড করে দেখে নিবা তা আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা